ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি দেশপ্রিয় পার্কে। নানা রকম তারপর মানে মডেলিং এর কাজও হবে। আচ্ছা, দেশপ্রিয় পার্কে এই বছরের থিম হচ্ছে কোচবিহারের রাজবাড়ি। এখনই এত সুন্দর লাগছে, পেছনের দিকটা তোমরা দেখো, এই যে পেছনের দিকটা এত সুন্দর লাগছে, তার মানে পরে এটা কেমন লাগবে। আমরা চলে এসেছি একেবারে ভেতরে, তোমাদেরকে পুরো ডাইরেক্ট দেখাচ্ছি যে এখনো অবধি কতটা কাজ চলছে। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি দেশপ্রিয় পার্কে। মানে তোমরা জানো যে কলকাতার যেখানে খুব সব থেকে বড়ো দুর্গা হয়েছিল, এক বছর তোমরা জানো যে সেটা বন্ধই হয়ে গেছিলো। বড়ো দুর্গা হবার পর এত ভিড় হয়েছিল, উপচে পড়া ভিড় হয়েছিল, এবং সেই জন্য কিন্তু এখানে মানে বন্ধ হয়ে গেছিলো সেই বছর পুজো। আর এখানে এই বছরের কী থিম হচ্ছে তোমাদেরকে বেঙ্গল ডট কম জানাবে। তো সেই জন্য আমরা চলে এসেছি কলকাতার দেশপ্রিয় পার্কের সেই পূজা প্যান্ডেলের কাছে, আর তোমরা আজকে জেনে যাবে যে এখানকার কী থিম হচ্ছে, এবং তার সাথে সাথে দেখাবো যে এখন অবধি কতটা কাজ চলছে। তো তোমরা চলো আমার সাথে একেবারে পূজা মণ্ডপের কাছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এই যে প্যান্ডেল, প্যান্ডেল অনেকটাও হয়ে গেছে, মানে বাঁশের খাঁচা একেবারে রেডি। আর এই বছরের কী থিম হচ্ছে তোমরা জানো কি? দেশপ্রিয় পার্কে এই বছরের থিম হচ্ছে কোচবিহারের রাজবাড়ি। দেখতে পাচ্ছ রাজবাড়ির আদলে এটা তৈরি হচ্ছে, এবং ভেতরের কাজ তাহলে কেমন হবে বুঝতেই পারছো। দেশপ্রিয় পার্ক, কলকাতার দেশপ্রিয় পার্ক, খুব নাম করা একটা পূজা মণ্ডপ। আর দুর্গাপূজা এখানে যে ফাটিয়ে একটা দারুণ থিম আনতে চলেছে সেটা বুঝতেই পারছো। চলো আর একটু ভেতরের দিকে চলে যাই, আর দেখিয়ে নিই যে কী কী হচ্ছে আর এখনও কতটা কাজ চলছে। এই হচ্ছে রাজবাড়ির ভেতরটা, আর ওপরের দিকে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে ঝাড়বাতি লাগানো হবে। ওই যে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু ঝাড়বাতি থাকবে, এবং এই যে বড় গেটটা হয়ে গেছে, এবং তার সাথে যত জানালা দরজা, রাজবাড়ির যে পরিবেশ সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে। আর প্লাইয়ের কাজ দিয়ে এটা মোটামুটি অনেকটা কভার হয়ে গেছে, আর বেশি দিন নেই। এই দরজা জানালাগুলোর ওপর আরও অনেক কাজ করা হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এখানে রাজবাড়ি প্রায় অনেকটা তৈরি হয়ে গেছে, ভেতরের যে কাঠামো সেটা তৈরি হয়ে গেছে। রাজবাড়ি কিন্তু জোর কদমে তৈরি হচ্ছে, এবং খুব তাড়াতাড়ি সেটা শেষ হবে। পুরো ভেতরটা সত্যি রাজবাড়ির মতোই লাগছে এখন, মানে যে প্লাই দিয়ে যেসব কাজগুলো চলছে, সুন্দর ডিজাইন করে সেসব কাজগুলো করছে আর কি। আর অনেক শিল্পী এখানে কিন্তু কাজ করছে। তো একেবারে আমরা দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের ভেতরে আছি, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু এখনই এত সুন্দর লাগছে। পেছনের দিকটা তোমরা দেখো, এই যে পেছনের দিকটা এত সুন্দর লাগছে, তার মানে পরে এটা কেমন লাগবে। কোচবিহারের রাজবাড়ি কিন্তু তৈরি হচ্ছে, এবং অনেক মানে শিল্পীরা তারা তৈরি করছেন এখানে, অনেক দূর থেকে সেসব শিল্পীরা এসেছেন, তারা কাজ করছেন, রীতিমতো দিন রাত খেটে তৈরি হচ্ছে এই রাজবাড়ি, সুন্দর রাজবাড়ি। আর খুব তাড়াতাড়ি আমরা দেখতে চলেছি, দুর্গাপুজো আর বেশি দেরি নয়, আর দেরি নেই। আর তার সাথে সাথে আর এখানে তো অনেক মানুষের ভিড় হয়, আর আজকে আমরা
চলে এসেছি একেবারে ভেতরে, তোমাদেরকে পুরো ডাইরেক্ট দেখাচ্ছি যে এখনো অবধি কতটা কাজ চলছে। দেখতে পাচ্ছ এখানে যেসব কাঠের পাটাতন সেগুলোতে কাজ চলছে, আর এখানে আরও অনেক দাদারা আছে। আচ্ছা দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? সুন্দরবন থেকে এসেছি। সুন্দরবন থেকে এসে আপনারা কাজ করছেন? এটা তৈরি হচ্ছে কি অ্যাকচুয়ালি? এখন তৈরি হচ্ছে বলতে পারবো না। কোচবিহারের রাজবাড়ি, তাই তো? কোচবিহারের রাজবাড়ি হচ্ছে, আর এই দাদারা এসেছেন সুন্দরবন থেকে। আপনারা কতদিন ধরে এই কাজটা করছেন? এই এক মাস। আর শেষ হবে মানে মোটামুটি মহালয়ার আগে? মহালয়ার আগে শেষ হয়ে যাবে। খুব সুন্দর হচ্ছে। আর কি কি দিয়ে কাজ হবে? প্লাই তো চলছে, এরপরে আর কি মানে প্যারিসি কাজ হবে, ডিজাইনিং কাজ হবে, নানা রকম, তারপর মানে মডেলিং এর কাজও হবে। আচ্ছা, হ্যাঁ, এই সব। আর মূর্তি সম্পর্কে কিছু জানেন? শেষ না হওয়া পর্যন্ত মানে বোঝা যাচ্ছে যে রাজবাড়ি যেহেতু, সেই হিসেবেই আর কি মূর্তিও তৈরি হবে। রাজবাড়ির যেরকম মূর্তি সেরকম কিন্তু আমরা প্রতিমাও নিশ্চয়ই দেখতে পাবো রাজবাড়ির অন্দরমহল। আর এখানে থাকবে দেবী দুর্গা এবং তার ছেলে মেয়েরা। আর এখানে সুন্দরভাবে সাজানো হবে, বড় ঝাড়বাতি তো থাকবেই, তার জন্য তো বড় জায়গা আমরা দেখলাম। রাজবাড়ির ভেতরটা রাজবাড়ির মতোই তো হবে। কোচবিহারের রাজবাড়ি তোমরা সবাই জানো, একটা নাম করা রাজবাড়ি, ইতিহাসে ভীষণ নাম আছে কোচবিহারের রাজবাড়ির। আর কোচবিহারের রাজবাড়ি দেখতে অনেক দূর থেকে অনেক লোকে যায়, এমনকি আমরাও ঘুরতে যাই সেখানে। আর সেই কোচবিহারের রাজবাড়ি আমাদের এখানে মানে কলকাতার দেশপ্রিয় পার্কের যে মাঠ সেখানে হবে। তো সবাই অপেক্ষায় থাকলাম, নিশ্চয়ই খুব ভালো হবে। এটা দেশপ্রিয় পার্কের দুর্গাপূজা মণ্ডপের একেবারে পেছনের দিকে চলে এসেছি আমরা, আর ভিডিও প্রায় শেষের দিকে। তোমরা বুঝতেই পারছো এখানের চারদিকটা তোমাদেরকে কি মানে দেখিয়ে দিয়েছি, তোমরা দেশপ্রিয় পার্কের থিম বুঝে গেলে। আর এখানে দেখো আরও অনেক কাজ হচ্ছে। এখানে খুব সুন্দর একটা বইয়ের স্তূপ দিয়ে আর তার উপরে পায়রা দিয়ে সুন্দর একটা স্ট্যাচু করা আছে। ভিডিওটা এখানে শেষ করছি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে বেল আইকনটাকে প্রেস করে দেবে। বাই।